এটা রঙা ট্রলি ব্যাগ। বহু ঘণ্টা ধরে অকল করে থাকিল রঙা ট্রলি ব্যাগটু। সমাগত গণরাজ্য দিবস, তার মাজতেই উদ্ধার গরাকীবিহীন ব্যাগ। কার এই রঙা ট্রলি ব্যাগটু? এই রঙা ট্রলি ব্যাগটুক লৈ এতিয়া চাঞ্চল্য। কোনে রাখিলে, কিয় রাখিলে ব্যাগটুর নাই কোনো গরাকী? কি আছে ব্যাগটুর ভিতরত? চাওক দৃশ্যটু। কাক পথারর চারিয়ালিত উদ্ধার হয়েছে ব্যাগটু। নিশা প্রায় দমান বজার পরাই হুলস্থুল পরিবেশের সৃষ্টি হয়েছে কাক পথারর চারিয়ালির পবিত্রা হোটেলর সম্মুখত। উদ্ধার করা হয় এই রঙা ট্রলি ব্যাগটু। প্রায় দুঘণ্টামান ধরে হুলস্থুল, সন্ধান নাই ব্যাগটুর মালিকর। কাক পথারর রাইজ গোট খালে, আলোচনাত মিলিত হল যে এই ব্যাগটু কি করা যায়। তার পাছতেই উক্ত ঘটনার বিষয়ে খবর করিলে আরক্ষী। আরক্ষীক খবর করার পাছতেই ঘটনাস্থলীত উপস্থিত হল তিনিচুকীয়া জিলা আরক্ষীর শীর্ষ আরক্ষী বিষয়া। ইয়ার পিছতেই আরম্ভ হল ইনভেস্টিগেশন। খোলা আরম্ভ করিলে এই রঙা ট্রলি ব্যাগটু। ব্যাগটু খোলার পিছতেই এই দৃশ্য, এটা এটাকৈ বহুতো সামগ্রী উলাল। এয়া চাওক দৃশ্য, গামোচা, টাওয়েল, টঙালি, কম্বল, লগতে এখন কলা কাপড় উদ্ধার করা হয়েছে এই ব্যাগটুর পৰা। সকলোবোৰ সামগ্রী উলিয়ালে ব্যাগটুর পৰা। তার পাছতেই আরক্ষীয়ে ব্যাগটু নিজৰ জিম্মাত লয় আৰু ব্যাগটুর গৰাকীৰ সন্দৰ্ভত আৰম্ভ কৰিছে তদন্ত। কিন্তু এতিয়া প্রশ্ন উত্থাপন হৈছে যে ব্যাগটুর মালিক কোন? কোনো লোকে ভুলতে ব্যাগটু এই ঠাইত রাখিলে নেকি? এফালে সমাগত গণরাজ্য দিবস, তেনে সময়তে থানার সমীপতে এটা গরাকীবিহীন বেগ উদ্ধারক লৈ এতিয়া প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে কাকপথার অঞ্চলত। কাকপথারপরা মিন্টু তালুকদারের রিপোর্ট, অসম লাইভ 24।